আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা হাসির কামারে এসেছি। ওই হাসির কামারে আসার উদ্দেশ্য অবশ্যই তো একটা কিছু আছে, তাছাড়া আপনারা আস্তে আস্তে করিয়া পরিবেশটুকু আপনারা দেখে নেন। আপনাদের কি পরিবেশটুকু আগে দেখাই, এরপরে কিছু আলাপ আলোচনা করি। তো ওইগুলি যে ওই যে হাঁসগুলি দেখতেছেন, এই হাঁসগুলির ঠিকানাটা হইল ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নান্দাইল থানা মধুপুর এলাকা। তো গ্রামের নামটা সঠিক জানা নাই, জানা না থাকলেও কামারের যে মালিক আছে ওনার কাছ থেকে আরও বিস্তারিত ঠিকানাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ওই যে হাঁসগুলি আছে, ওই হাঁসগুলি লালন পালন কিন্তু একেবারেই এই ফিশারির মাধ্যমে রাইকিয়া লালন পালন করা হইতেছে। আর এই হাঁসগুলির কিন্তু ছয় মাস বয়স হয়ে গেছে। ফিশারিতে রাইকে যে হাঁসগুলি লালন পালন করা হইতেছে কেন, বিলে নেওয়ার তো প্রয়োজন, কিন্তু বিলে যে নেওয়া হয় না এটার পিছনে কারণ বা রহস্যটা কি? দেখতে পারতেছেন যে বিলে সব মাঠে সব জমিন লাগানো হয়ে গেছে। মাঠে সব জমিন লাগানো হওয়ার কারণে বিলে নিতে পারতেছে না, ওই ফিশারিতেই রাখা হয়। ওই ফিশারিতে রাখা হয়, এখানেই খাবার দাবার করানো হয়। তো মূল উদ্দেশ্যটা হইল এই হাঁসগুলি, এখানে 1000 হাঁস, 1000 হাঁস দেখিয়া 400 পুরুষ হাঁস বিক্রি হয়ে গেছে, আর এইখানে আছে 600। টোটাল 1000 ছিল আর খুব বেশি 600 বা 650, এরকম মনে হয় যে হবে আনুমানিক ধারণা। তো এই হাঁসগুলি বিক্রি করা হবে। এই হাঁসগুলি কিন্তু ছয় মাস বয়স হয়ে গেছে, ছয় মাস বয়স হয়ে গেছে, টুকিটাকি অল্প স্বল্প কয়েকটা ডিমও পারতেছে। এই 4-5 দিন যাবৎ ডিম পাড়া শুরু হয়েছে। তো বিশেষ করিয়া এটার যে পরিবেশে রাখার প্রয়োজন, ওই পরিবেশটুকু ওনারা দিতে পারতেছে না। বিদায় হাঁসগুলি, সবগুলি হাঁসে ডিম পারতেছে না। তবে এই দেখেন এখানে সালার সডের কাছে সবটি হাঁস গিয়া ঝুঁকছে, মানে সালার সডের কাছে গিয়া কেমন করতেছে। ডিম পাড়া হাঁসির লক্ষণ কিন্তু এরকম একটা লক্ষণ প্রকাশ পাবে। ওই যে দেখেন এখানে হাঁসগুলি সালার সডের কাছে গিয়া টুকরো টুকরি করতেছে, বন সালার সড। হাঁসগুলি যখন ডিম পাড়ার সময় হয়ে আসবে তখন কিন্তু হাঁসগুলি এরকম লক্ষণ প্রকাশ পাবে। আর এই হাঁসগুলির ভিডিও কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওই দিয়েছিলাম। তো 400 মর্দা হাঁস অর্থাৎ পুরুষ হাঁস বিক্রি হয়েছে, এখানে 600, এখানে মাদি হাঁসও আছে অর্থাৎ মহিলা হাঁস এবং পুরুষ হাঁস মিলেই আছে, মনে হয় যে 200 মর্দা হাঁস হবে আর বাকিগুলি মাদি হাঁস হবে। 400 মাদি হাঁস হবে, 200 মর্দা হাঁস হবে, অর্থাৎ পুরুষ হাঁস 200, মহিলা হাঁস 400। এই 600 হাঁস এখানে হইতে পারে, এটা আনুমানিক ধারণা, কারণ বাচ্চা কিন্তু এখানে জিরু বাচ্চা থেকে কিন্তু এই বাচ্চাগুলি লালন পালন করা হয়েছে। তো জিরু বাচ্চা থেকে যে লালন পালন করা হয়েছে, এখানে বাচ্চা কিন্তু 1500 ছিল, এর মাধ্যমে কিছু মারা গেছে, নতুন মানুষ সঠিক মতনই পরিচর্যা লালন পালন করতে পারে নাই, ওই বিদায় কিছু বাচ্চা মারা গেছে, আর 400 বিক্রি করা হয়েছে। বাকি হাঁসগুলি কিন্তু এইখানেই আছে, সবটি হাঁসই আপনারা দেখে নেন, হাঁসগুলি বাকি হাঁসগুলি সবটি কিন্তু এইখানে আছে। এই ফিশারিতে গোসল দেওয়া হয় এবং খাওয়ানো হয়, এবং এই যে শুকনো স্থানটুকু দেখতেছেন, এই শুকনো স্থানে বসার তাদের ব্যবস্থা। তো মূল উদ্দেশ্যটা হইল এই হাঁসগুলি বিক্রি করা হবে, এই হাঁসগুলি বিক্রি করা হবে। আপনাদের কাহারও যদি প্রয়োজন মনে করেন তাহলে এই হাঁসগুলির জন্য যোগাযোগ করতে পারেন, আর যোগাযোগের জন্য আপনাদেরকে বিস্তারিত ঠিকানা এখনই আপনাদেরকে দেব, এই ভিডিওতেই দেব।
আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ কইরা আলাপ আলোচনা কইরা এই হাঁসগুলি ক্রয় করতে পারেন। তো এই হাঁসগুলি যদি সর্বোচ্চ 15 দিন যারা হাঁস লালন পালন করতে পারে, যারা হাঁস সম্পর্কে ধারণা আছে, যারা হাঁস সম্পর্কে বুঝে, তারা যদি 15 দিন লালন পালন করে সবগুলি হাঁসই কিন্তু ডিম দিবে। আর হাঁসগুলির কালার কিন্তু সবই কালো কালার। এর মাধ্যমে অল্প সংখ্যক একটা বাচ্চা ছোটো ছোটো আছে, আর হাঁসের কামার যদি সঠিক মতনে লালন পালন করা না হয়, আর সঠিক মতনে যদি লালন পালন না করতে পারে, তাহলে কিন্তু ছোটো বড়ই হয়। এখানে কিছু ছোটো হাঁসও আছে, তো বিশেষ করিয়া ছোটো হাঁস অল্প কয়েকটা, আর সবটি ভালো ভালো এবং বড় বড় হাঁসি। তো আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে ওই ঠিকানায় আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে, আপনার দোয়া ভালো। আচ্ছা, তো বিষয়টা হলো আমি শুনছি যে আপনার হাঁসগুলি বিক্রি করে দিবেন। জি জি জি, এটা কি সত্য? জি। তো এখানে হাঁস কতগুলি আছে? এখানে হাঁস মনে করুন হাঁস আসা হইব আপনার, মানে আসা মানে মেদা হাঁস হইব আপনার এই 200 মতো, তো আপনাদের এই এলাকার ঠিকানাটা বলেন যদি আমার দর্শক বন্ধুরা আসতে চায়, তাহলে তো ঠিকানাটার প্রয়োজন আছে। জি জি জি। তো এই গ্রামের নাম কি? গ্রামের নাম সগ্রাদি। গ্রামের নাম সগ্রাদি। আর থানা? থানা নান্দাইল। জেলা? ময়মনসিং। ময়মনসিং। জি। আচ্ছা, তাহলে এটা এই যে কানাপুর নাই মিয়া? জি, কানাপুর নাই মিয়া পরে বুইয়াবাড়ি হাতে কইলি সগ্রাদি, বুইয়াবাড়ি বুইয়াবাড়ি কইলেই চলবে। জি জি। তো তাছাড়া ঠিকানাটা তো দেওয়াই হলো, এখন আপনার মোবাইল নাম্বারটা দিলে তো সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। জি জি। এই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা একটু বলেন। 01735 01735 64 97 91 81। এটা হলো আপনার মোবাইল নাম্বার। জি জি। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, আর ঠিকানা তো বলাই হইলো, ওই নাম্বারে যদি আসতে চায় আসতেও পারবে, এখানে আসতেও পারবে এবং মোবাইল করে কথাও বলতে পারবে। জি জি। তো এখানে যে আপনার সাথে যে আরেকজন ছিল, উনি কোথায়? উনি কইবেন গেছে। তো ওনার নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? জি না, আমার ওনার নাম্বারটা মুখস্থ না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, বিশেষ আর কি বলবো। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।